কর্মসূত্রে স্বামী কয়েক বছর বাড়ির বাইরে, বাড়িতে সন্তানদের নিয়ে একাই থাকেন মহিলা। রাত বিড়েতে পড়শি যুবকের অস্বাভাবিক আচরণ, রাতে কখনো ফোন করে, কখনো বা টর্চের আলো ফেলে উত্তপ্ত করা, কখনো বা বাড়ির মধ্যে দিয়েই পাঁচারি করা, ফোন করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে ধরে গাছে বেঁধে পুলিশের হাতে তুলে দিলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার কুলবেড়ে কাঁঠালবাগান এলাকায়। অভিযুক্ত যুবক এলাকারই বাসিন্দা মিঠুন হালদার। যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিবেশী ওই গৃহবধূ। গৃহবধূর অভিযোগ, তার স্বামী কর্মসূত্রে কয়েক বছর বাড়িতে নেই, সন্তানদের নিয়ে একাই থাকেন তিনি। অভিযুক্ত যুবক মাঝে মধ্যেই তাকে ফোন করত, রাত বিড়েতে বাড়ির মধ্যে ঢুকে ঘোরাফেরা করত, গত রাতে জানলা দিয়ে টর্চের আলো ফেলে গৃহবধূর ওপর। এরপরই বাড়ির বাইরে বেরিয়ে অভিযুক্ত যুবককে তাড়া করে ধরে ফেলেন তিনি, বেঁধে রাখেন গাছের সাথে, খবর দেন পুলিশে। এ বিষয়ে গৃহবধূ বলেন, বিষয়টা কি, আমার স্বামী বাড়িতে থাকে না, এই আড়াই বছর হয়ে গেছে, ও সেই আড়াই বছর ধরেই আমাকে উত্তপ্ত করছে। এবার ও জেলও খেটে এসছে, জেল খেটেছে, তারপরে এই যে অনেক গ্রামে দু তিন তিন চারবার বসেছে, তাতেও ও শুধরাচ্ছে না। এই আবার এখনে এই এক মাস ধরে আমি রাত্রেবেলা ঘরের থেকে বেরোতে পারি না, ও দাউ নিয়ে আমার বাড়ি দিয়ে উঠান দিয়ে ঘুরে বেড়ায়। ওর উদ্দেশ্য কি সেটাই আমি জানি না। কালকে ওরকম ও বাইরে দিয়ে বেড়ায়, যেই আমি লাইট মারি সেই ও চলে যায়, আর দেখতে পাই না। তারপরে আমার চোখে লাইট মারে, এবার আমার বাড়ি ঢুকেছে, তারপরে আজকে ধরেছি। আগে ফোন করতো, হ্যালো বলতাম, সেই বলতো আসবো, আসতে বলতো। ঘটনার পর খবর দেওয়া হয় বাগদা থানায়। বাগদা থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন অদ্ভুত ধরনের স্বভাব ওই যুবকের, মাঝে মধ্যেই দাঁ হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াতেও দেখা যায় তাকে। গৃহবধূকে একাধিকবার উত্তক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে গ্রাম্যভাবে আলোচনায় বসে বিষয়টি মেটানোর চেষ্টাও করা হয় কয়েকবার, তবে সমাধান কিছু হয়নি। এর আগে একবার জেলও খেটেছে অভিযুক্ত। এ বিষয়ে অভিযোগকারিণী গৃহবধূর মা বলেন, জামাই বাড়িতে থাকে না, মেয়ে একাই থাকে বাড়িতে, খারাপ সম্পর্কের কারণেই এই সব করছে বলে অনুমান। এই ছেলেটা আমার জামাই বাড়ি থাকে না, তা ওর তো এ সমস্ত করার কোনো প্রয়োজন আসে না। হ্যাঁ, কি করে, ওই দা নিয়ে ঘুরে বেড়ায়, আমার মেয়েটারে কুপাবে, তারপর ফোন করে, ফোন করে ডাকে, কি চাই, কি করে বলবো, কি চাই, সেটাই তো বোঝা বড় দায়। আর এই প্রশাসনই বা কি করছে, ছেলেটারে আগে যে ছেলেটা জেল খাটিছে, তো এখনই বা ছেলেটারে কি করছে প্রশাসনরা, যে আমার জামাই থাকে না বাড়ি, তবে আমার মেয়েটা দুটো বাচ্চা নিয়ে থাকে, প্রশাসন তাদের একটু শাসন করা প্রয়োজন আছে না। প্রতিবেশীরা জানিয়েছেন ওই গৃহবধূ সম্পর্কে অভিযুক্ত যুবকের কাকিমা হন, তার প্রতি এই আচরণ। যুবকের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ওই রকমই ওই লাইট মারবে, ওই বেড়ার ফুটো দিয়ে বসে থাকবে, ওই কাকি, ওই তো কাকি, তার দিকে অত নজর কেন তোর, তুই তো একটা ছেলে আমাকে, তাহলে ওই অন অন কাজ করিস কেন তুই, তুই সকালে সে আসে পাই কেন, তোর লাইট মারা তো কোনো দরকার করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।